পরীক্ষা চলাকালীন আলিপুরদুয়ারের ম্যাকুলাম হাই স্কুলে তামাক বিরোধী অভিযান চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন জেলা স্বাস্থ্য দপ্তরের নেতৃত্বাধীন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। তামাক বিরোধী অভিযানে আসা সরকারি আধিকারিকদের দিকে তেড়ে ফুড়ে উঠলেন স্কুলের প্রধান শিক্ষক। বিদ্যালয়ে আটকে দেওয়া হলো সরকারি গাড়ি। এদিন জেলার স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, সিডিপিও, পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জেলা শাসকের তৈরি করা বিশেষ দল কোটপা আইনে তামাক বিরোধী অভিযানে নামেন। অভিযানে নেমে জেলা সদরের অন্যতম নামী বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ল ডিস্ট্রিক্ট লেভেল কোটপা এনফোর্সমেন্ট স্কোয়াডের সদস্যরা। এদিন দুপুরে অভিযানে নেমে প্রথমে চলে যান আলিপুরদুয়ারের জংশনের দুটি বিদ্যালয়ে। কোটপার প্রচার পোস্টার বিদ্যালয়ে না থাকায় তাদের 200 টাকা করে জরিমানা করেন দলের প্রমুখ জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। এরপরে দুপুর 2 নাগাদ জেলা সদরের ম্যাকুলাম বিদ্যালয়ে আসেন গোটা টিম। সোজা চলে যান বিদ্যালয়ের টিচার্স কমন রুমে। তবে টিমের প্রতিনিধিরা গত আগস্ট মাসে স্কুলের পরিদর্শকের তরফে দেওয়া কোটপা আইনের কোনো প্রচারপত্র বিদ্যালয়ে দেখতে না পেয়ে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বিদ্যালয়কে 200 টাকা জরিমানা অর্থ ধার্য করেন। এরপরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপস্থিত শিক্ষকদের একাংশ গোটা টিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা কোনো মতেই জরিমানার অর্থ দিতে রাজি হননি। এমনকি বিদ্যালয়ের গেটে আটকে দেওয়া হয় সরকারি গাড়ি। অবশেষে প্রায় 3 ঘন্টা পর স্কুল পরিচালন সমিতির সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। জরিমানা না নিয়েই চলে যান সরকারি এই দল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এত লোকজন নিয়ে ঢোকাতেই অভিভাবকরা খেপে যান। এমনকি বিদ্যালয়ে অনেকদিন আগেই পোস্টার লাগানো হয়েছিল, তা কোনো কারণে ছিঁড়ে গেছে। ওই যে স্টিকার, যেটা ধূমপান বিরোধী যে স্টিকার, সরকারি নির্দেশিকা, সেটা আপনি টাঙিয়েছেন? আমি টাঙিয়েছিলাম, ছাত্ররা ছিঁড়েছে অনেকদিন আগে, কারণ গত আগস্ট মাসে ডিআই অফিস থেকে একটা মেল পাঠিয়েছিল ওই স্টিকার দিয়ে, আগস্ট মাসে। তো আমি তখনই লাগিয়েছি, লাগানোর পর ছাত্রছাত্রীরা ছিঁড়ে ফেলেছে এবং একটা জায়গায় আছে, আমরা যে লাগিয়েছিলাম তার প্রমাণ হিসাবে একটা জায়গায় আছে ওই স্টিকার লাগানো। তো উনি যেতে চাইলেন না সেখানে। তারপর বলছে আপনাকে ফাইন দিতে হবে, 200 টাকা ফাইন দিতে হবে। কেন ফাইন দেবো? আমরা তো অফেন্ডার নই, কেন ফাইন দেবো? বলে না আপনি স্টিকার লাগাননি বলে আপনাকে ফাইন দিতে হবে। আমি বললাম না, আমি তো ফাইন দেবো না, আমি অফেন্ডার নই, আমি লাগিয়েছিলাম। আপনাদের আমাদের ডিআই অফিস মেল পাঠিয়েছিল আগস্ট মাসে, আগস্ট মাসেতে আমরা সেই স্টিকারগুলো লাগিয়েছিলাম। এখন ছাত্রছাত্রীরা ছিঁড়ে ফেলেছে, সবগুলো স্টিকার এখানে নেই, একটা স্টিকার আছে, আপনি দেখুন, তার জন্য তো আমি ফাইন দেবো না। না না, আমরা মাস্টারমশাইদের থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। মাস্টার এখানে এর আগে অ্যাওয়ারনেসও করেছি আমরা যে তামাক বিরোধী আইন নিয়ে। তো আজকে এসেছিলাম কিছু বিষয় নিয়ে, একটা আলাপ, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর কিছুই নয়। মাস্টারমশাই আমাদের, আমরা চাইছি যে মাস্টারমশাই এটাতে দৃষ্টান্তমূলক একটা অবস্থান দিন জেলার ক্ষেত্রে, সব স্কুলের কাছে এই বার্তা মাস্টারমশাই দিন যে আমরাও এখানে কোটপা আইন বলবৎ করার জন্য যা যা নিয়ম মাফিক করছি, যাতে অন্য স্কুলগুলো করে। কারণ ম্যাকুলাম স্কুল তো তার আলাদা একটা গরিমা আছে, আর তার মাস্টারমশাই তার আলাদা সম্মান, আমার তো শিক্ষক তুল্য উনি। তো আমি সেই আবেদন ওনার কাছে রেখেছি, উনিও সেটা বলছেন যে রাখবেন, যে উনি এটাতে রোল মডেল হিসাবে কাজ করবেন, যে কোটপা আইন আমাদের জেলাতে, আমাদের জেলাকে তামাক মুক্ত করার ক্ষেত্রে যেটা, সেটা করবেন উনি। আপনাদেরকে ঘিরে ধরে বাচ্চারা বিক্ষোভ দেখালো, এটা ভুল বোঝাবুঝি একটা হয়েছিল, পরিষ্কার অভিযোগ জানালো তাদের পরীক্ষা নষ্ট হয়েছে, যা হয়েছে আপনারা দেখেছেন, ওই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। পরীক্ষা নষ্ট করেছে, চার পাঁচটা গাড়ি ঢুকে দিয়েছে পারমিশন ছাড়া, যেটা নষ্ট হয়ে গেল অলরেডি, যেটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এটাতে এই মুহূর্তে ঘোরানোর কি ব্যবস্থা আছে সেটা একটা আলাদা দেখেন, আর এই আইটেমটাকে আলাদা করেন। হ্যাঁ,
হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.